আপনাদের সাথে আছি তৌফিক রহমান। প্রিয় দর্শক শ্রোতা, শীতের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যা আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, শ্রদ্ধাঞ্জলি, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী আরিফিন রুমির সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে দলীয় প্রদর্শনী রিদম অন ক্যানভাস। প্রদর্শনী চলবে 3 জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে 17তম দ্বিবার্ষিক এশিয়ান চারুকলা প্রদর্শনী 2016। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ের স্থপতি ইনস্টিটিউটের আইবিএস সেন্টারে প্রদর্শিত হচ্ছে ভাস্কর হামিদুজ্জামান খানের ভাস্কর্য প্রদর্শনী। দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা এই সময় প্রদর্শনী চলবে 7 জানুয়ারি পর্যন্ত। এবার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। আজ বিশিষ্ট কণ্ঠশিল্পী আব্বাসউদ্দিন আহমদের মৃত্যুবার্ষিকী। তিনি 1901 সালের 27শে অক্টোবর পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। একজন সঙ্গীত শিল্পী হিসেবে আব্বাসউদ্দিন আহমেদ আধুনিক গান, স্বদেশী গান, ইসলামী গান, পল্লীগীতি, উর্দু গান সবই গিয়েছেন। 1959 সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। আজ মৃত্যুবার্ষিকীতে আমরা বরেণ্য শিল্পী আব্বাসউদ্দিন আহমেদকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কে কে থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। রাত 8টা 20 মিনিটে থাকছে মেজবাউদ্দিন সুমনের রচনায় নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। অদ্ভুত একটা শহর, সবাই শুধু এক্সপিরিয়েন্স চায়, সার্টিফিকেট চায়, আর্টিফিশিয়াল কিছু স্মার্টনেস চায়। রাত 9টায় প্রচার হবে সাখাওয়াত মানিকের পরিচালনায় একক নাটক ভালোবাসার কাছে ফেরা। তুমি ফিরে যাও, আমি তোমার ভালোবাসাকে ছোট করতে চাই না। সবাই বুঝলো, শুধু তুমি বুঝো না। চুপ। রাত 11টায় রয়েছে ওয়াইদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান নিউজ ইনসাইট। রাত 12টায় থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বেডস। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী আরিফিন রুমি। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? খুব ভালো। তো গানের মানুষ, গানের সাথেই তো বসবাস, কেমন চলছে এই গানকে ঘিরে আপনার বর্তমানে ব্যস্ত সময়? ভালো। আমি ভালো বলতে এটা বোঝাতে চাই যে প্রত্যেকটা জিনিসের ধারাবাহিকতা প্রয়োজন, ওই দিক থেকে ভালো। আচ্ছা আচ্ছা, ধারাবাহিকতাটা বজায় থাকছে, কিভাবে জানি, যাচ্ছে তো যাচ্ছে, কোনো স্টপ আছে কিন্তু সেটা শুধু স্টপ ইজ নট বাধা। বাধা, আচ্ছা, সো দ্যাটস গুড। একটা সময় ছিল যে আমরা শুনতাম যে মগবাজারে স্টুডিও পাড়া আর বাসায় থাকে, মানুষ তো বাসায় থাকবে। সো আবার একটা সময় আসছে যে হোম স্টুডিও, সো যার জন্য ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য আলাদা সময় বের করার প্রয়োজন পড়ে না। যেমন আমি কাজ করতেছি, আমার বাচ্চা আমার কোলে এসে আমার সাথেও
প্র্যাকটিস একসাথে দুটো হচ্ছে একই সাথে, আমি যে প্র্যাকটিসের মাঝখানে চলে আসছে, সো এই জন্য আর ওই ঝামেলাটা হয় না যে আমি নাই বাসায়, আচ্ছা আমি বাসায় থাকি সব সময়। গানকে নিয়েও থাকছেন, পরিবারের সাথেও থাকছেন, তো যে বললেন বাচ্চাও সাথে থাকছে, গানও হচ্ছে, বাচ্চাকেও সময় দেওয়া হচ্ছে, বাচ্চাও তো নিশ্চয়ই গান গুনগুন করে শিখে যাচ্ছে। হ্যাঁ, এখন যুগটা তো অনেক বেশি ইলেকট্রনিক হয়ে গেছে না, যে সবাই একটা সময় ছিল টিভি মুখী, এখন মোবাইল মুখী হয়ে গেছে, মোবাইলে তাকায় থাকে বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত সবাই, কারণ এখানে অনেক ইনফরমেশন পাওয়া যায়। তো ঠিক আছে ওই ক্ষেত্রে, কিন্তু বলবো যে আমি কোনো ফোর্স করি নেই যে গান এটা করো। তো আমার বড় ছেলে আরিয়ান, ও 6 বছর হয়ে গেছে, অটোমেটিকলি গান করতে পারে, স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, এবং সবসময় তো গানের সাথেই আছে, বাবা তো সবসময় গানই করছে। এক্স্যাক্টলি, আর ছোট ছেলে গানের চেয়ে মিউজিক বেশি পছন্দ করতেছে সম্ভবত, যদি এখনো কথার বয়সই হয় নাই, আচ্ছা তবু গুনগুন করে যেটা বললেন। আচ্ছা, তো এবার আসি বর্তমান কাজ নিয়ে, সবকিছু তো একসাথে চলছে, অ্যালবামের কাজ, কম্পোজিশনের কাজ, ফিল্মের কাজ, স্টেজ শো, সবকিছু। তো প্রথমে আসি অ্যালবামের কাজ, কি কি কাজ আছে হাতে এখন? অ্যালবাম বলতে আমার নিজের একটা, আমি সোলো অ্যালবাম বের করছি, এবং এই সোলো অ্যালবামটা বলবো যে আমার নিজের লেখা সুর করা অথবা অন্যের লেখা সুর করা, বর্তমান জামানা যারা আছি এদের কারোর থেকে আমার থেকে কিছু নিচ্ছি না, অনলি মিউজিকটা হবে আর ফোক। আচ্ছা, সো ফোকের উপর নজর আমার শুরুর থেকেই ছিল, আমার ক্যারিয়ারটা স্টার্ট হয়েছে শোনাবো শুন শুনিতে আইলে, তো শোনাবো গানটা, সম ফোক আমার সাথে অনেক যায়। এখন আমি গাওয়ার ট্রাই করলাম, লাইক 10 বছর আগে, 11 বছর আগে ফোক মিউজিক করার ট্রাই করেছি, এখন একটু গাওয়ার চেষ্টা করতেছি, লাইক এভরিথিং একটা চেঞ্জ আসে, প্রত্যেকটা জিনিসের একটা চেঞ্জ থাকে, তো আমার চেঞ্জটা এরকম যে আমি মডার্ন থেকে ফোকে আসবো, নট ফোক থেকে মডার্নে যাব। এক্স্যাক্টলি, আমি মডার্নে ছিলাম, আমার স্টার্টিংটা মডার্ন, যে প্রেমের গান, এই গান, সেই গান, তারপরে এসে দেহতত্ত্ব গান। আই লাভ ইট, যে মানুষের গোড়াটাই এটা। অবশ্যই, কি পর্যায়ে আছে এখন অ্যালবামের কাজটি, কত দূর এগিয়েছে? 4-5টা গান হয়ে গেছে, এবং এই 5টা গানের প্রমোশন চলতেছে, স্টেজে গেলেও সবাই শুনতে চায়। যেমন আমার আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, তো ওইখানে আমি ছেড়ে দিচ্ছি যে তোমরা শুনো, কিন্তু পরে অ্যালবাম আকারে আসবে, একটা একটা করে ভিডিও আসবে। আমার ইচ্ছা যে গ্রাম বাংলার সৌন্দর্য দেখাবো, আমি নিজে দাঁড়াবো, এটা আমার নিজস্ব প্ল্যান, আমি নিজে মিউজিক ভিডিও বানাতে পারি, এটা একটা লেটেস্ট নিউজ, যেটা যে আমি আমার মোবাইল থেকে, মোবাইলটা ভালো মোবাইল, রেজুলেশন ভালো, আমি শুট করে এটাকে আমি নিজে এডিট করি। এক্স্যাক্টলি, এভরিথিং আই ডু আল্লাহর রহমতে, সো এই যে শিখছি, এই যে ক্যামেরা আমাদেরকে শুট করতেছে, ইটস লাইক দ্যাট, যে কিভাবে কি করতেছে, সো 10 বছর স্টাডি করছে এটা নিয়ে, চিন্তা করছি শুধু যে কেমন করে করে। এখন মিউজিক, লিরিক, একটা শুটিং এর জন্য সাপোর্ট হলে তারপর আমি নিজে এডিট করতে পারি, সো এই ক্ষেত্রে আমি বলবো যে চেঞ্জটা ওইখানে আসবে, যে আমি নিজে আমার সবকিছু কাজ করব। এই অ্যালবামে সবকিছুই হচ্ছে আপনি থাকছেন, এভরিথিং, শুধু গানটা ফোক। আচ্ছা, তাহলে আমরা একটা গান শুনে ফেলি অ্যালবাম থেকে। হ্যাঁ ঠিক আছে, শুনি আমরা। এই গানটি রাধারমণ দত্তের অনেক বছর আগের গান, সো এই গানটি আমি করছি, ভ্রমর কয়ো গিয়া, আমার অনেক পছন্দের গান। ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া, ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া। চমৎকার, তো যেহেতু এই অ্যালবামে সবকিছু আপনার থাকছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে মিউজিক ভিডিওটাও আপনি বানাচ্ছেন, সেক্ষেত্রে যেমন নিজের একটা আনন্দ আছে, ভালো হলেও সবকিছু আপনার, আবার সেক্ষেত্রে সীমাবদ্ধতা বা দায়বদ্ধতাও আছে, দায়িত্বটা অনেক বড়, চ্যালেঞ্জিং একটা কাজ। যেমন এই ক্ষেত্রে আমার চিন্তাটা হচ্ছে এরকম যে, লাইক আমার দুটো বাচ্চা, একজন আরিয়ান একজন আয়ান, সো কে বলবে যে এটার কারেকশন কি হবে অথবা কি আসে হয়েছে, সো এটা আমি নিজের, যেটাই আপনি শুরুতে বললেন যে সবকিছু যেহেতু আমার চেষ্টা, সবার দোয়া আল্লাহর রহমত, সো এটা নিয়ে কথা অনেকেই বলবে না, কারণ হচ্ছিল যে এটা কোনো বিজনেস এর ক্ষেত্রে আমি করছি না,
লাইক সবাই কি করে ফেসবুক ইউজ করে সেলফি তুলে দিয়ে দেয়, সো ইটস লাইক দ্যাট আমি কি বানাতে পারলাম আমি শেয়ার করলাম। আমি যখন গান বানাতে শিখেছি, আরফিন রুমি হতে শিখেছি, যে আমি রুমি থেকে আরফিন রুমি হলাম, সো তখন ওই জিনিসটা যেমন গান অ্যাকসেপ্ট করেছে, সো আমার বিশ্বাস যেটা আমার ভিডিও অ্যাকসেপ্ট করবে। অলরেডি আমি কিছু লাইক আমি মার্কেটে ছাড়ছি যেগুলো শ্রোতাপ্রিয় হয়েছে, আচ্ছা 3 লাখ 4 লাখ হয়ে গেছে, সো 3 লাখ 4 লাখ আমার যদি বানানো ভিউ হয় আমার কোন স্পন্সর ছাড়া, তাহলে এটা অনেক ভালো আমার জন্য মনে হয়। সো এটা আমি একটা যখন আমি মিউজিক ডিরেক্টর ছিলাম না, তো এখন আমি মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করতেছি, সো ইট ইজ দ্য থিং যেটা আমি এখন ভাবতেছি, যদি আমি এখন থেকে মিউজিক ভিডিও বানানো শুরু করি 10 বছর পর আমি ডিরেক্টর হতে আমার কোনো সমস্যা নেই। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, আমার গানের তো অ্যালবামের কাজ তো চলছে, সেটা আপনি বললেন, তো যে মিউজিক কম্পোজিশনে কি অবস্থা সেটাও তো চলে যাচ্ছে। হ্যাঁ, ডিফারেন্ট টেস্টের কাজ সব সময় করার ইচ্ছা থাকে, তাই ডিফারেন্ট ডিফারেন্ট আর্টিস্টের সাথে কাজ করার সুযোগটা হয়েই থাকে সবার দোয়ায়। সবাই আমাকে ট্রাস্ট করেন একটা বিষয়, কখনো উঠে যে কোনো সুর চুরি হয়েছে কিনা এরকম অভিযোগ, কখনো উঠে যে এক্সিলেন্ট হয়েছে, সো দুইটাই তো ভালো, লাইক বলছে তো কথা আমাকে নিয়ে, সো ইট ইজ দ্য থিং, সো দ্যাটস ওয়াই কাজ করে যাচ্ছি সবার। আচ্ছা, যেমন রিসেন্টলি আমি আমার একটা চেঞ্জ বলি, যেমন আমরা সবাই আর্টিস্ট আর্টিস্টের কাজ করি, যেমন সিঙ্গার আমি একজন, আমি কম্পোজার হয়ে গেছি, এখন আমি সব সিঙ্গারের কাজ করতেছি, সো আমি ডিফারেন্ট ওয়েতে একজন জার্নালিস্টের কাজ করতেছি, তানভীর তারেক ভাই আমার খুব কাছের একজন মানুষ, সো উনি নিজে গানটা লিখছেন কিন্তু টপিকটা হচ্ছে খোদা, সো আমার কাছে ভালোই লাগলো যে একজন জার্নালিস্ট উনি তো কবিতা লিখবেন, কবিতা এসেছিলে আল্লাহর কথা বললেন আমরা মারা গেলে কি হবে, দিস ইন দ্যাট টপিক, সো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো যে সবাই চেঞ্জ হচ্ছে দুনিয়াটা, সো আমাদেরও মাইন্ড চেঞ্জ হচ্ছে, সো ওয়াই নট সুফি একটা গান করা যায়, সো সুফি একটা গান রিসেন্ট করতেছি তানভীর তারেক ভাইয়ের সাথে, ইটস ভেরি গ্ল্যাড টু। তাহলে এই যে বলেন মোটামুটি সবার সাথে কাজ করা হয়ে গিয়েছে, আমার কোনো ইয়া নাই, ছাকি নাই, শুধু বলি যে রেওয়াজ করা শিল্পী হলে ভালো হয় তাহলে আমার সুবিধার জন্য, এছাড়া যদি কেউ গান গাইতে নাও পারে তবুও আমি হেল্প করি, কারণ শখের মূল্য লাখ টাকা, তো লাখ টাকা আমাকে দাও তোমার শখ পূরণ করো। জি অবশ্যই, পাশাপাশি সিনেমা তো বেশ কাজ করছেন আলহামদুলিল্লাহ, এবং সম্প্রতি একটা সিনেমাতে আপনি সম্পূর্ণ মিউজিকের যে ব্যাপারটা সঙ্গীত আয়োজনে যে সেটা সম্পূর্ণ আপনি করছেন, সেই বিষয়টা একটু শুনি আমরা। আমি মোস্তাফিজুর রহমান মানিক ভাইয়ের ছবি করতে গিয়ে আমার এক্সপিরিয়েন্স যেটা, যেহেতু আমার গানের শাখাটা গানের, সো আমার কাছে মনে হয় যে উনি এজ এ ডিরেক্টর খুব ভালো যে আমাকে দায়িত্ব দেন কিন্তু চাপ দেন না, যেটা এভরি ওয়ান লাইক ইট, যে যে যেই জব করুক অথবা কোনো কাজ করুক কোনো প্রেশার যাতে না থাকে, সো দ্যাটস ওয়াই আই লাইক দিস ডিরেক্টর, যে আমার লাকি আমি। এবং গান সুদীপ কুমার দীপ সমস্ত গানগুলো লিখছেন, নায়ক নায়িকার নাম আমি এখন বলবো না, কারণ হচ্ছে আমি একটু ওয়েট করবো, এক্স্যাক্টলি একটু ওয়েট করবো যাতে ওনারা কিছু বলেন। আর সেকেন্ড থিং হচ্ছে যে আমি ফুল ফিল্মেরই কাজটা করতেছি সৌভাগ্যক্রমে, পুরো কাজটা করার একটা সৌভাগ্যই বলবো, এটাতে একটা রিস্ক আছে আবার একটা ইজি, হ্যাঁ ইজিও হয়ে যায় অনেক সময়, যে মনে করলাম কঠিন হবে কিন্তু যেমন দুইটা গান অলরেডি হয়ে গেছে আমার সাথে, ক্লোজ আপ ওয়ানের পুতুল গান করছে একটা, পড়শি একটা গান করছে, পড়শির সল একটা গান হয়েছে, পুতুলের সাথে আমার ফার্স্ট টাইম ডুয়েট একটা গান হয়েছে এই মুভিতে, সো দিস ইজ দ্য ডিফারেন্স, যাদের সাথে কাজ হয় না কখনো এরাও থাকবে কিন্তু তারা খুব ভালো আর্টিস্ট ভালো মানের, সো দিস ইজ দ্য থিং, যে আমি অল দ্য ওয়ে কাজ করতে পছন্দ করি এই জন্য যে যাতে আমার কোনো মনোটোনাস ফিল না হয় নিজের গানে, মানুষ তো পরে চিন্তা করবে, লাইক আমি নিজেই যদি মনোটোনাস হয়ে যায় আমারটা শুনে মনে হলে কি আমি হয়তো অন্য একটা গানের সাথে মিল আছে, সো ওইটা হিসাব করে আমি নিজে যখন অনেক চুজি হওয়ার ট্রাই করি যে না ভালো হয় নাই সরাও, লাইক আমি আমার বস, তখন বানালাম বানিয়ে সরাই দিলাম, হয় নাই আবার করো, সো 8 বার 10 বার আগে যেরকম করতাম এখন 8 বার 10 বার করতে হয় না, কারণ আমার একটা এজ আসছে 12 বছর অলমোস্ট হয়ে গেছে মিউজিক ইন্ডাস্ট্রিতে আমার, সো এই জন্য এখন সময়টা বড় না, চিন্তাটা বড় হয়ে গেছে এখন, এবং কাজ তখন বেছে বেছেও আপনি করছেন আর কি, এখন বুঝে বুঝে করা হচ্ছে, হ্যাঁ আগে চিন্তা বেশি করতাম, কাজ যতই হতো আগে কাজও বেশি করছি আরো বেশি কাজ করছি, এখন যে জিনিসটা চিন্তাটা বেশি করলে কি হয় যে কাজটা এরকম মানে কাজের থেকে চিন্তাটা এখন বেশি হচ্ছে। আচ্ছা আরো কথা বলবো, আরেকটা গান শুনি, কোন গান শুনবো, ফিল্ম থেকে কোন নাকি তারকাটা ছবির একটা গান গাই আমার পছন্দের গান একটি, একলা একা প্রজাপতি ভুলে যায় উড়ার কথা, ডানায় তার ভর করেছে বিষণ্ণ এক নীরবতা,
কি যে শূন্য শূন্য লাগে তুমি না, হৃদয় হারায় চেনা ঠিকানা। থ্যাংক ইউ। বাহ, চমৎকার। এটা জাহিদ ভাইয়ের লেখা ছিল আর আমাদের মোস্তফা কামাল রাজ আমার ছবি ছিল। আচ্ছা, তো আপনার গানগুলো যখন শুনি তখন মনে কি শুনতেই থাকি, যেমন কথা তেমন সুর, আবার সবচেয়ে বড় কথা যে একটা যে ভয়েসে যে মিষ্টতা, একটা অন্যরকম একটা রহস্য আছে, এটা আসলে কি? এটা হচ্ছে এটা যে এমন একটা বিষয় যে সম্বন্ধে আমি নিজেও জানি না, যদি জানতে পারতাম বলতে পারতাম যে এটা এইভাবে এইভাবে হয়। ইট ইজ নট দ্য ওয়ে যে আমি বলবো যে ডানে গিয়ে বামে। আচ্ছা, এবার আসি স্টেজ শো, যেটা দিয়ে আপনি সরাসরি ভক্তদের কাছাকাছি যেতে পারেন। প্রচুর স্টেজ শো করছেন রিসেন্টলি, কি দেশের বাইরে যাওয়া হচ্ছে বা প্ল্যানিং আছে? প্ল্যান হয়, চেঞ্জ হয়, আবার প্ল্যান হয় আবারও চেঞ্জ হয়, কিন্তু আবারও হয়। আচ্ছা, যেমন দেশের বাইরে যাচ্ছি, ওমান যাওয়ার কথা চলছে, ফার্স্ট টাইম এলআরবির সাথে শো করার একটা সুযোগ হচ্ছে দেশের বাইরে। আচ্ছা, বেসিক্যালি আই বাচ্চি সাহেব আমার ফুপাহন, সো ওই ক্ষেত্রে আরেকটা মিলন মেলার একটা ব্যাপার হবে আমার জন্য, সেটা ওমান হবে শোটা। যেহেতু অনেক বাঙালি আমাদের ওখানে থাকেন, মিডল ইস্টে ম্যাক্সিমাম, সো ওইখানকার শোগুলো আমার আসলে আমি বেশিরভাগ করতে চাই এই জন্য যে অনেক খেটে খাওয়া মানুষগুলো ওইখানে থাকে, ওখানে সবাই অফিসার না, প্রজারা কিন্তু সমস্ত দেশের বাইরে শ্রমিক, যারা টেম্পারেচার 50 হয়ে যায়, 47 থাকে, গরমে কাজ করতে হয়, রং করতে হয়, আমি নিজের চোখে দেখছি সবাই আসেন যারা, তাদের সবার ফেসটা কতটুক দগ্ধ থাকে, বিকজ সান ওখানে অনেক বেশি পাওয়ারফুল থাকে, লাইক সো ওই হিসাব করতে গেলে বলবো যে তাদের বিনোদনের জন্য যদি আমার জন্ম হয়, ইটস এ গুড আইডিয়া। অবশ্যই, এবং তারা যখন নিজের দেশের প্রিয় শিল্পীকে পায় তখন তো তাদের আনন্দটা অন্যরকম। অবভিয়াসলি, যে কার এত সময় আছে কাকে দেখার, সো স্টেজ স্টেজ অন এনজয় করি, যে আমি স্টেজ থেকে আমার স্টার্টিং। আমি সবচেয়ে একটা মজার কাহিনী বলবো, যে আমি যখন জীবনের প্রথম স্টেজে গান করার সুযোগ হয় সেটা হচ্ছে 2005। আচ্ছা আচ্ছা, মানে 11 বছর আগে। তো 2005-এ আমি স্টেজে যখন গান গাই, সারা রাত ওয়েট করছি, একটা গানের জন্য সুযোগ দেওয়া হয় নাই, বিকজ অফ দ্যাট কেউ চিনে না, তখন নতুন ছিলেন। হ্যাঁ, কিন্তু এটাকে চেঞ্জ করার জন্য কি প্রয়োজন ছিল সেটা আমি নিজেও জানি না, আমি জাস্ট চলছি। সময় থাকলে অনেক কথা বলা যেত, আরো অনেক গান শোনা যেত, কিন্তু অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস শুভ সন্ধ্যা @ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।